হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জিয়া, তোমরা দেখছো ভাওয়াল জিয়া অফিসিয়াল। তো গাইস, কালকেই চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি, এবার থেকে তোমরা ভাওয়াল জিয়া সার্চ করলেই আমার চ্যানেলটা সবার আগে পেয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 11:30, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছে। সকাল থেকেই ভাবছিলাম ব্লগ করবো, কিন্তু যেহেতু আজকে কাজের আন্টি আসেনি, তো কাজে আর করা হয়নি, আর মাথাতেও ছিল না। তো এই যে আমার ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেই নিয়েই এখনও বসে আছি। এই যে মাঝকে সকালে চাউমিন করে দিয়েছিল, আর এই যে আম। সকালবেলা উঠে পড়তে বসে পড়েছিলাম, একটু মা আগে উঠে খেয়ে দিলে নিলাম, দিয়ে মা বললো যে যখন মারা ঘুমাবে তখন আবার পড়তে বসতে, তো আগে গুছিয়ে নিয়ে এগুলো বিছানায় থাকলে বাবা এসে দেবে। তো গাইস, বই গোছানো হয়ে গেছে। এবার সকালবেলা আমার কাছে মেসেজ এসেছে যে আজকে পার্সেল আসবে, তো আমি খুলে দেখি আজকে একটা পার্সেল না, তিনটে পার্সেল আসবে। তো দেখি, দাঁড়াও তোমাকে দেখাই। খুব তাড়াতাড়ি ভালো ভালো ব্লগ আসবে, কারণ কি পরে বলবো, এখনই বলবো না। এই ব্লগটা আগে দেখো, এই ব্লগটা দেখতে দেখতে আরো নতুন ব্লগ চলে আসবে, বলবো না। আমিও বলবো না যে কিসের জন্য বললাম। ও মামা, আজকে কি রান্না করবা? ডাল বসিয়ে দিচ্ছে, কিন্তু গ্যাস অন করেনি, গ্যাস অন না করেই ডাল হবে, কারণ রোদের তাপে হয়ে যাবে। যে এদিক দিয়ে রোদই ঢুকছে না, এদিক দিয়ে রোদের তাপে ডাল হয়ে যাবে। কাল বৃষ্টি হচ্ছে, দোকানে সব কাপড় শুকায়নি, তো যেগুলো শুকায়নি সেগুলো আবার মেলে দিতে হবে। তাও একটু কম রোদ আছে অন্যদিনের তুলনায়, অন্যদিন চরম রোদ থাকে, বাপরে। তাও তো আজকে দেখা যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে। তো চলো মেলে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই দেখো গাইস, কি দেখতে পেলাম। তো মেলতে মেলতে দেখছি গাছে প্রায় ভালোই আম হয়েছে, আর দেখো প্রায় সব পেকে গেছে। দেখো এগুলো আস্তে আস্তে পাকছে, এই দেখো। আগের বছরের তুলনায় এবছর অনেক বেশি আম হয়েছে, দেখো এই নিচে 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 ঝুলগুলো হয়েছে। ওই দেখো, এই যে চলে এসছে তিনটে পার্সেল। চলো ঘরে যাওয়া যাক, দিয়ে আনবক্স করে তোমাদের দেখাচ্ছি যে কি আছে এটাতে। ওই জুতোটার সাথে ও মায়ের আরো একটা সুন্দর জুতো আছে।
তো গাইস বাবা চলে এসেছে, তাই মা বেরিয়ে গেল। তো দাঁড়া, আর একটা আছে, ওটাতে আবার আছে, চলো ওটা আনবক্স করে নি। এটা একটা ওয়ান পিস টাইপের আছে, কিন্তু একদম ওয়ান পিস নয়, মানে শর্ট টাইপের, কিন্তু ওয়ান পিস। এরকম তো খেয়ার কথা ছিল না। চলো আমি ট্রাই করে দেখি, এটা পড়লাম কেমন লাগে। এটি এক্সারসাইজ, এটা এক্সারসাইজ, এত বড় হাত, কাদের এটা এক্সারসাইজ? এটা ছেলেদের এক্সারসাইজ। আমাকে ভুল করে দিয়ে কেমন বিচ্ছিরি লাগছে, আমি আয়না দিয়ে দেখতে পাচ্ছি আমাকে কেমন লাগছে। রিটার্ন করে দেবো, আমার ভাল লাগছে, খারাপ না, তাই না? তুমি তুমি সরে যাও একটু, প্রিন্টটা ভাল লাগছে, বাট এটা আনএক্সপেক্টেড প্রিন্ট, এরকম প্রিন্ট ছিল না, একটু একটু ওটা হাই কালার ছিল, এটা একটু কেমন লো কোয়ালিটি, লো কোয়ালিটি লাগছে। তো গাইস আবার একটা পার্সেল চলে এসেছে, কি জানি কি পার্সেল এসেছে, ভগবান জানে। এই যে আরেকটা পার্সেল চলে এসছে, দেখি কি আছে তাতে। এই যে এটা এসছে, শর্টস। এই যে আমি বসে পড়েছি বাসন টাসন নিয়ে, এবার বাসন টাসন সব মেজে ফেলবো। দেখো ওখানে অনেক বাসন আছে, তো মায়ের শরীরটা খারাপ, মা মাজতে পারবে না, তাই আমাকেই মাজতে হবে। এবার দায়িত্ব যখন দিয়েছে তখন ভালো করে তো মাজতেই হবে আমাকে। এই যে এখানে ভাত বসানো আছে, আর এই যে আলু সিদ্ধ বসাবো এখানে, আর ডাল তো দেখলে তোমার সকালে করছিল। আর এই যে এখানে চারটে ডিম আছে, এগুলোটা আজকে অমলেট হবে। বাকি আর মায়ের শরীরটা খারাপ, তো কিছু রান্না সেরকম করেনি, আর এগুলো দুদিন ধরে ভালোই রিচ খাবার হচ্ছে, তো এখন আজকে আলু সিদ্ধ বাদে ঠিক আছে। বেশ কিছু কিছু বাসন মাজছি, আর কিছু কিছু রেখে দিচ্ছি, নাহলে সব একসাথে জড়ো হয়ে যাবে, দিয়ে অসুবিধা হবে। তো কিছু কিছু মেজে কিছু কিছু জায়গার মতো মুছে মুছে রেখেছি, তারপর আবার অল্প অল্প করে মাজ। আজকে আমাদের কাজের আন্টি আসেনি বলে মা আজকে সবাইকে কাজ লাগিয়ে দিচ্ছে, যে নিজে কোনো কাজ করছে না, শুধু ক্যামেরার পেছনে ক্যামেরাটা ধরে আছে। এভাবে আমাকে ওই যে ডিমে পোজ করতে দিয়েছে, আর এই যে বাবাকে জার দিতে দিয়েছে। যাই হোক, আমার একটা কাজ কমে গেল, কিন্তু এখনো পুজো দেওয়াটা বাকি আছে, ওটাকে আমাকে করতে হবে। চলো চলো চলো, ঝাড় দিচ্ছে হাতে, মন নিয়ে ঝাড় দিচ্ছে। ডিমটা পুড়ে গেল, ডিমটা পুড়ে গেল, খুব একটা ভালো একটা ব্যাপার হয়ে গেছে, ডিমটা আছে পুড়ে। বল বল, এই যে চানটান হয়ে গেছে, এবার ঠাকুরের ফুল তুলে ঠাকুর বাসনটা মেজে নেবো, তারপর পুজোটা দিয়ে নেবো। এবার এটাকে মাটি দিয়ে মেজে নেবো। তো গাইস চারটের সময় খেয়ে দিয়ে উঠলাম, তারপর আমার তো সাড়ে চারটে থেকে পড়া ছিল, স্যার ঢুকেছে 4:45, ফোন দেখছিলাম একটুখানি, ফোন টোন দেখলাম, বাবার সাথে মায়ের সাথে একটু গল্প টল্প করলাম, তারপর 5:45 স্যার ঢুকলো, স্যার গেলো এইমাত্র একটু আগে, স্যার গেলো। তো এবার এখন একটু ছাদে যাবো, এখন বিকেল বিকেল হয়ে গেছে, দেখি কটা বাজে, এখন বাজে 6:20, তো এখন একটু ছাদে যাবো। তো চলো একটু হাওয়া টাওয়া খেয়ে আসি, সকাল থেকে বাড়ির কাজ করে আর এখন ভালো লাগছে না, তো চলো একটু ছাদে যাওয়া যাক। আমাদের এই যে সিঁড়ি দিয়ে উঠতে, তারাও তোমাদের দেখাই,
এই যে এইদিকে ছাদ আছে যেখানে সকালে এসেছিলাম, দেখো। আর একটা আছে ওপর তলায়, তারাও চলো তোমাদের ওটাও দেখাবো। ওখানে যেতাম, চলো তারাও যাই, দেখো তোমাদের দেখাই। এই যে যখন এদিকটা পুরোটা কমপ্লিট হবে তখন এই যে এটা ব্যালকানি, আর এই যে এখান থেকে মাঠটা পুরোটা দেখা যায়। চলো তোমাদের ছাদটা দেখো, ছাদটা তোমরা অবশ্যই দেখেছো, আমি ভিডিও ভিডিও তো করি ছাদে, ছাদ থেকে পুরো স্কুলটা একদম ভালোভাবে দেখা যায়, তোমরা তো দেখেছো আশা করি। যারাও যাই তোমাদের দেখাই। এই যে এই ছাদটা তোমরা সবাই চেনো আশা করি। ওপরে ওপরে আরও একটা ছাদ আছে, ওটা তো যাবো, আগে দিকটা দেখিনি। আমাদের এখান থেকে পুরো স্কুলটা খুব ভালোভাবে দেখা যায়। আর এই যে ছাদ, এই দিকটাতে আমাদের এই যে কালী মন্দিরটা আছে যেখানে সেই পুজোর ব্লগ দিয়েছিলাম, আর ওই যে ওখানে এখন একটা পার্ক হয়েছে নতুন, এই দেখো এখানে নতুন পার্ক হয়েছে। মানে খুব একটা যাওয়ার সময় হয় না, এই বিকেলবেলাটা পড়া থাকে প্রায় দিনই, তারপর স্কুল শুরু হয়ে গেলে তো বাড়ি ফিরি 6টাতে, তারপর আবার 6:30 কি 6টা থেকেই পড়া থাকে, তো আর যাওয়া হয় না। আগে যেতাম যখন ছুটি ছিল, এখন আবার ছুটি আছে, এখন যেতে পারবো, তাও হয় না, পড়া থাকে, তখন পড়া থাকতো না, তখন আসতাম। এই যে চলে এসছি ওপরের ছাদে, এই যে এখানে বেসিক্যালি ট্যাঙ্কটা রাখা আছে, আর এই যে এদিকে কেমন ছোটো ছোটো সিঁড়ি করা আছে, এখান থেকেও খুব ভালো করে পুরোটা দেখা যায়। আর এখান থেকে দাঁড়াও, স্টেশনটা খুব ভালো করে দেখা যায় না, কিন্তু এই যে ওইখানটাতে স্টেশনটা, ওই যে ওইখানটাতে যেখানে টিনগুলো দেখা যাচ্ছে, এই যে ওই টাওয়ারটার ওইখানটাতে স্টেশন। আর তারপর ছাদ থেকে এসে দেখি মায়ের প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে, আর তারপর তার কিছুক্ষণের মধ্যে স্যার চলে এলো, তো পড়া শেষ হওয়ার পর সেরকম আর কিছু করিও নি, তাই সেরকম কোনো ক্লিপও নেওয়া হয়নি। এই যে মাত্র ডিনার করে এসে বসলাম, প্রায় 12টা বাজতে চললো, তো এবার এখনই শুয়ে পড়বো। সকাল থেকে ভীষণ টায়ার্ড শরীরটা, অনেক সকালে উঠেছি আজকে, অন্যদিন 10টা 11টা 12টা বেজে যায়, আজ তো 8-9টায় উঠে পড়েছি, সেই কারণে আর দুপুরেও ঘুমানো হয়নি, তো সেই কারণে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, তো এখনই শুয়ে পড়বো। আর তোমাদের জন্য তো এখন ব্লগ এডিট করতে হবে, তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। Like and subscribe.